প্রবাসী কর্মীদের জন্য সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে আগের চেয়েও কঠিন হয়েছে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী কে এম ফায়াকুজ্জামান বর্তমানে আকামা পরিবর্তন করতে যেমন খরচ অনেক বেড়েছে তেমনি সময় মতো বেতন থেকেও বঞ্চিত হচ্ছেন অসংখ্য প্রবাসী কর্মী সৌদি আরবে আকামা করতে এক সময় সাত থেকে আটশো টাকা খরচ হলেও এখন আকামা করতে লেগে যায় প্রায় আট থেকে পনেরো হাজার টাকা এ কারণে আকামার মেয়াদ শেষ হলেও নতুন করে আবেদন করতে পারছেন না অনেকেই ফলে অনেক প্রবাসী অবৈধভাবে রয়েছেন সৌদি আরবে এছাড়া অনেককেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সারা বছর খরচ দিয়ে একটা লোক ব্যবসা করুক বা চাকরি করুক তার হয়তো বা পনেরো হাজার সে করতে পারে সারা বছরে তো যা কামাই করতেছে কষ্ট বস্ত করে খাইয়ে করতেছে সেটা তার আকামার জন্যই চলে যাচ্ছে অনেক কোম্পানি থেকেই প্রবাসী কর্মীদের সময় মতো বেতন দেওয়া হয় না বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে সৌদি নাগরিকদের চাকরি দেওয়ার নিয়ম করায় অনেক কম বেতনে কাজ করতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের এছাড়া হারিয়েছেন অনেকে বিষয়ে এ সরকারের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ কে এম ফায়াকুজ্জামান এছাড়া সৌদি আরবে নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি নারী শ্রমিকদের পাসপোর্ট থেকে শুরু করে তাদের মেডিকেল তাদের টিকিট তাদের যাওয়া আসা সমস্ত খরচ ইভেন কি তিন মাসের বেতন তার বাসায় দিয়ে দিবে নারী চক্র পাচারকারী যারা এরা করে উল্টে আরো ওই মহিলাদের কাছ থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নেয় আর এই টাকা তো তারা পাই করে তাদেরকে পাঠাইলো। পাঠাবার পরে হয় কি যে ওইখানে যাওয়ার পরে যেখানে দেওয়ার কথা সেইখানে দেয় না তো সর্বপ্রথম আমাদের দেশের থেকে এটিকে ঠিক করা দরকার সরকারি চাকরিজীবীদের মতো যেন প্রবাসীদের জন্য পেনশন বা ভাতা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয় সরকারের প্রতি সেই আহ্বান জানান তিনি চাকরিজীবী যারা মানে পেনশন পাই পায় তারা বিদেশ থেকে আসার পরে দেশে কিছু করার জন্য সম্মানজনক এককালীন অথবা কিস্তির মাধ্যমে একটা সহযোগিতা আমি আশা রাখি এতে ইনশাআল্লাহ তারা পাবে বাংলাদেশে বিনিয়োগ করতে প্রবাসীদের ব্যাপক আগ্রহ রয়েছে বর্তমানে দেশে বিনিয়োগের পরিবেশ আগের চেয়ে অনুকূল হয়েছে বলে মনে করেন তিনি এ কারণে দেশের উন্নয়নের জন্য প্রবাসীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানান কে এম ফায়াকুজ্জামান সামিয়া জান্না ডিবিসি নিউজ ডেস্ক